যে আভাসের কথা আমরা শুনছি সেটি আসলে সময়ের মধ্যে কি পড়ে না আপনি যথার্থই বলেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে ফিরে যেতে হবে জাতীয় সেটাই প্রত্যাশা করে এবং দীর্ঘদিন প্রায় আঠারোটি বছর ওয়ান ইলেভেনের পর থেকে আমি যদি দুই বছর যোগ করি চোদ্দো আঠারো চব্বিশ এই তিনটি নির্বাচন সহ সেই নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল এই ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে জনগণের সরকার ছিল না বলেই কিন্তু আমাদের এই চব্বিশের গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থান যেটাই আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি তো সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সমস্ত অসঙ্গতির জন্য বা যে সমস্ত অব্যবস্থাপনার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হয়নি বা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি হয়নি সেই বিষয়গুলো সংস্কার তো করতেই হবে সংস্কার না করলে তো জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে না এই সংবিধান বলবৎ রেখে কারণ এই সংবিধান বলছে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে আপনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করলেন ভবিষ্যতে কি হবে তাহলে এই ভবিষ্যতের পত্তা পরিষ্কার করার জন্য সরকার যে মোটা দাগে ছয়টি সংস্কার কমিশন করেছেন সেই সংস্কার কমিশনগুলো এখনও কাজ শুরু করেছে বলে আমরা কিন্তু জানি না কমিশনের প্রধান হয়েছে কথা ছিল যে দ্রুত সময়ের মধ্যে কমিশনের অন্যান্য সদস্যদেরকে নিয়োগ দেওয়া হবে এখন পর্যন্ত দেওয়া হয়নি নিশ্চয়ই দেওয়া হবে তারপরে এর মধ্যে আবার একটা জিনিস না ঘটলেই বোধহয় ভালো হতো সেটি হল যে সংবিধান সংশোধনের জন্য বা সাংবিধানিক সংস্কারের জন্য যে কমিটির প্রধানটা ছিলেন অ্যাডভোকেট স্বাধীন মালিক ডক্টর শাহাদ মালিক উনি সর্বজনবিদিত একজন মানুষ তাকে হঠাৎ করে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া রাষ্ট্রবিজ্ঞানীকে দেওয়া এটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা বা তরজা কিন্তু সমাজে রয়ে গেছে যে এটি কেন তবে সেনাবাহিনীর প্রধান যদি বলছেন নিশ্চয়ই ভেবে বলেছেন যে আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা বা হওয়া উচিত বা ওনার প্রত্যাশার কথা বলেছেন এই ঘোষণার মধ্য দিয়ে যে একটি অনিশ্চয়তা ছিল রাজনীতিতে বা কবে নির্বাচন হবে বা হবে না কিভাবে হবে বা কখন হবে এই ধরনের একটা মোটা দাগে কিন্তু একটা রাজনৈতিক সিগনাল কিন্তু রাজনীতিবিদরা পেয়েছেন যে আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে পথে হাঁটাটা নিঃসন্দেহে খুবই জরুরি কিন্তু যে সংস্কারগুলোর কথা আমরা বলছিলাম আপনি নিজে বারবার বলছিলেন যে অনেক ধরনের সাংবিধানিক পরিবর্তন আমাদের দরকার আছে কিন্তু বাংলাদেশে আমরা যে সংস্কৃতি দেখেছি কোন একটি সরকার কোন নতুন ধারা তৈরি করে পরবর্তী সরকার সেটি পাল্টে ফেলে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না এটাতে বেরোতেই হবে আসার কথা হলো কি জানেন আসার কথা হলো যে মাঠের বিরোধী দল যারা তারা কিন্তু ইতিমধ্যেই সরকারি সংস এই যে সংস্কার প্রস্তাব সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার আগে সেই বিএনপি যারা মনে করে বা দেশবেসে ভাবে বা ভাবার যথেষ্ট যুক্তি তারা ক্ষমতায় আসবে তারা কিন্তু ইতিমধ্যেই মোটা দাগে কিছু সংস্কারের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছায় সেটি হলো দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে আকাশচুম্বী যে ক্ষমতার ভারসাম্যহীনতা সেটিকে ওনারা লাঘব করবেন সত্তর অনুচ্ছেদের কারণে পার্লামেন্টে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যায় না সেটাকে সংশোধন করবেন এই যে মোটা দাগে কিছু সংস্কারের কথা যেটা আসছে এটি যদি সত্যি সত্যি ওনারা মিন করে থাকেন এবং এটি কো এখানেই আমি একটু প্রশ্ন করতে চাই ডক্টর হাসান আপনি নিজেও কিন্তু কথা বলবার বলার সময় বলছিলেন যে সত্যি সত্যি যদি মিন করে থাকেন আমরা আসলে এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সময় নানান রকম কথা বলতে শুনি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিংবা রাজনৈতিক দলগুলোকে পরবর্তীতে তারা আসলে এগুলো মেনে চলবেন কিনা কিংবা 2024 আসলে তাদেরকে এতটুকু বুঝতে তাদের তারা সক্ষম হয়েছে কিনা যে জনগণের পালস বুঝতে হবে এবং কথা দিয়ে কথাও রাখতে হবে না এটা তো এটি তো এই যে সাংবিধানিক সংস্কারের যে জায়গাটুকু সেই সাংবিধানিক সংস্কারের মধ্যে কিন্তু এগুলো অংশ এগুলো এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে সেই সরকারগুলো এই সরকারি রাজনৈতিক দলের ঘোষণাকে তারা লুফে নিতে পারে এবং তার সংবিধান একটি অংশ হিসেবে পরিণত করতে পারে এবং সেটা সেটা বোধ হয় যেহেতু তারা ঘোষণা দিচ্ছেন এখানে বড় খেলাপ করলে পাঁচ বছর পরপর তো জনগণের ভোট হয় সমস্যাটা কোন জায়গায় ছিল যে গত পনেরো বছরে এক নাগারে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না করার কারণে সরকার যা চেয়েছে যেমনভাবে চেয়েছে যা করতে চেয়েছে করতে পেরেছে কিন্তু যদি সুষ্ঠু ভোটের ধারাটা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে কিন্তু মনে রাখেন আপনি যে নাইনটি ওয়ানের পর থেকে একবার আওয়ামী লীগ একবার বিএনপি মানুষ ভোট দিতে পেরেছে মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না আপনি যদি মনে করছেন যারা কথা দিয়ে কথা রাখবে না পরের পাঁচ বছর পরে জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে ভুল একদম করবে না অথবা আমাদের যে জায়গাটুকু আমাদের যে চাওয়ার জায়গাটুকু যে আপনি আমি বা আমার ভাই বা যারা এখানে আসেন পেছনে সবাই যেন আমার ভোটটা অন্তত দিতে পারি এবং আমার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারি এই সংস্কারটা যদি করা যায় তাহলে বোধ কথা দিয়ে কথা না রাখলে পার পাওয়া বোধহয় না।